আমরা সকলেই বসে পড়ি, মেহরবানি করে বসে পড়ি, যারা দাঁড়িয়ে আছি আমরা এই প্যান্ডেলটাকে সৌন্দর্য মণ্ডিত করে তুলি এবং মেহরবানি করে বসে পড়ি। আমরা সবাই তো ইসলাম প্রিয়, আমরা সবাই চাই একটি কোরআনের মাধ্যমে সার্থক এবং সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হোক, আমরা সবাই সহযোগিতা করি। ভাই একটা মুসলমানের ইমানি দায়িত্ব এটা। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, প্রায় 150 জন ছাত্রের মধ্যে যারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, শ্রেণী বিন্যাস অনুযায়ী তাদেরকে তাদের নাম্বার অনুপাতে এখানে শ্রেণী বিন্যাস করা হয়েছে 1, 2, 3। এখন আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের তৃতীয় ক্লাসের ছাত্রী ছাত্র মোহাম্মদ সিফাত, পিতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন এবং মাতা রেশমা। সিফাতকে তার হাতে সে তৃতীয় স্থান অর্জন করেছে, অত্র প্রতিষ্ঠানে তৃতীয় জমাতে তৃতীয় স্থান অর্জন করেছে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। অত্র প্রতিষ্ঠানের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শুধু নারায়ণগঞ্জ থেকে আগত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জামে আরাবিয়া দারুল দেওবন্দ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আল হাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া। জি, এরপর আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাসুম বিল্লাহ, যিনি দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান পেয়েছেন, ছাত্র মোহাম্মদ মাসুম বিল্লাহ, পিতা রবিউল আলম, মাতা মাজেদা, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। যাদের নাম ঘোষণা করে তারা স্টেজে চলে আসো। এরপরে যাও যাও ওইখানে যাও। এরপর আপনাদের সামনে তার পরবর্তী যিনি পুরস্কার পেয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর ছাত্র আরাফাত, প্রথম শ্রেণীতে যিনি তৃতীয় স্থান অধিকারী করেছেন, ছাত্র মোহাম্মদ আরাফাত, পিতা রফিকুল ইসলাম, মাতা রিমা বেগম। রফিকুল ইসলামকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের সকল শ্রদ্ধাবান ধরম আলাদক মোহাম্মদুল মালিক সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণী ছাত্র ছাত্র মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা কামাল, মাতা মৌমেনা, সে শিশু শ্রেণীতে তৃতীয় স্থান অধিকারী করেছেন অধিকার হয়েছেন, তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সম্মানিত প্রধান অতিথি। আমাদের কামাল ভাই তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এরপরে যিনি পুরস্কার পাবেন অত্র প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর ছাত্র যারা দ্বিতীয় স্থান পেয়েছেন, তৃতীয় শ্রেণীর ছাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী তামান্না, পিতা মুস্তফা দিদার, মাতা আসিয়া বেগম, সে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান পেয়েছে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। এরপরে দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রী দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তামান্না, পিতা জনাব মোহাম্মদ জোয়েল, মাতা সুফিয়া বেগম। তামান্নাকে
দ্বিতীয় পুরস্কার তুলে দিয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। এরপর আপনাদের সামনে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ আশরাফ, পিতা নীরব এবং মাতা মাহমুদা। আশরাফকে তার দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। হাতে ধরো। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে যারা অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসে যারা এক নম্বর হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দিবেন। অত্র প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্র মোহাম্মদ জিহাদ, পিতা মৃত দুলাল, মাতা নাজমা বেগম, সে তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। এই ছেলেটির বাবা নাই, ওর জন্য সকলে দোয়া করবেন, ওর জন্য হকানি আলেম হতে পারে। এই ছেলেটি এতিম, সে তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে এক মাই পুরস্কার নেবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র তামিম, পিতা জনাব মোহাম্মদ জাকির মুন্সি, মাতা কহিনুর বেগম। ছাত্র তামিমকে আমাদের সম্মানিত প্রধান অতিথি দ্বিতীয় শ্রেণীর প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদেরকে আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্র যিনি শিশু শ্রেণীতে এক নম্বর হয়েছেন, ছাত্র মোহাম্মদ কাউসার, পিতা জনাব মোহাম্মদ মিলন, মাতা ফারমিন, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। কাউসার, কাউসার অভিভাবক থাকলে আপনি স্টেজে চলে আসুন, অথবা ছাত্র কাউসার শিশু শ্রেণী, সে শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। আচ্ছা রাখো তাহলে, এটা রাখো। মিলন, মিলন কাউসার সম্মানিত পিতা মিলন, জনাব মোহাম্মদ মিলন। আচ্ছা সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে আকর্ষণীয় দুটি পুরস্কার রয়েছে যারা অত্র প্রতিষ্ঠানে এই সকল ক্লাসের ভিতরে সকল এক দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মধ্যে সকল ছাত্রদের মধ্যে যারা এক নম্বর এবং দুই নম্বর হয়েছেন, এই 150 স্টুডেন্টের মধ্যে 150 জন ছাত্রছাত্রীর মধ্যে যারা এক নম্বর দুই নম্বর প্রধান প্রতিষ্ঠানের ভিতরে তাদেরকে আমরা পুরস্কার তুলে দিব। আমাদের দুজন ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রী, একজন ছাত্র ছাত্র মোহাম্মদ আফফান, একজন ছাত্রী সাজিদা। আমাদের এই দুইটি ছাত্রছাত্রীর মধ্যে কে এক নম্বর হতে যাচ্ছে এবং কে দুই নম্বর হতে যাচ্ছে, কে হবে এক নম্বর, আমরা তাদের সেবার দিকে তাকাই, কে এক নম্বর হতে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে অত্র প্রতিষ্ঠানের এই মুহূর্তে যারা 150 জন ছাত্র ছাত্রীর মধ্যে যিনি এক নম্বর হতে যাচ্ছেন, আমাদের সেই গর্বিত স্নেহের কাঙ্ক্ষিত ছাত্র ছাত্র মোহাম্মদ আফফান, ছাত্র মোহাম্মদ আফফানকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস দিয়ে পুরস্কৃত করতেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। আপনি এখন বুঝতেই পেরেছেন যিনি অত্র প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে যিনি দুই নম্বর হয়েছেন টোটাল ছাত্রছাত্রীর ভিতরে, আমাদের সেই কাঙ্ক্ষিত ছাত্রী সাজিদা, সাজিদাকে আমাদের সম্মানিত প্রধান অতিথি কেরোসিনের মাধ্যমে পুরস্কৃত করছেন অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজান? আপনারা দেখতে পেয়েছেন অত্র প্রতিষ্ঠানের সাফল্য। প্রিয় উপস্থিতি, এখন আমি আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে যিনি অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের দুই নম্বর হয়েছে তার সম্মানিত প্রভাবশালী অভিভাবক, সচেতন প্রভাবশালী অভিভাবক
জনাব আলহাজ সরালম ভাইকে এক মিনিট তার অভিমত ব্যক্ত করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আয়োজিত ইকরা মডেল মাদ্রাসার দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত আমাদের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব উপস্থিত, আজকের এই বহতি তাফসীর মাহফিলের অন্যান্য ওলামা একরামগণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য সম্মানিত মেহমানবৃন্দ এবং অত্র মাদ্রাসা আজকের যারা সম্মানিত ছাত্রছাত্রী যারা সম্বর্ধনা পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন তারা এবং তাদের অভিভাবকবৃন্দ, আমি আন্তরিকভাবে এই অত্র একরা মডেল মাদ্রাসার দীর্ঘায়ু কামনা করে এবং আমরা যারা অভিভাবক আছি তাদেরকে সচেতন হওয়ার জন্য এবং আগামী দিনে এই মাদ্রাসা যাতে আরো সুসুন্দরভাবে সুসংগঠিতভাবে এই পুরস্কৃত জিনিসগুলি সঠিকভাবে দিতে পারেন এবং আজকে যারা আসছেন এই মাহফিলে তাদেরকে আজকে যে কোরআন এবং হাদিস থেকে আমাদের সম্মানিত মেহমান যে সমস্ত কথাগুলি পেশ করবেন আমরা যারা উপস্থিত শ্রোতা তারা যাতে সেই কথাগুলি অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে যিনি অত্র প্রতিষ্ঠানে এই সকল ছাত্রছাত্রীদের মধ্যে এক নম্বর হয়েছেন তার সম্মানিত পিতা জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব এক মিনিটে তার অত্র প্রতিষ্ঠান সম্পর্কে অভিমত ব্যক্ত করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী এবং সুধী মণ্ডলী যারা আছেন এবং মাহফিলে যত গণ্যমান্য ওলামা ইকরাম, ওনাদের সকলের কাছে আমার একটা আকুল আবেদন যে আমার এই ছেলেটি যেন ভবিষ্যতে উজ্জ্বল একজন আলেম হয়ে দিন ইসলাম প্রচার করতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যাতে করে সে ইসলাম ধর্মকে যেভাবে সাহাবা ইকরামরা প্রচার করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদর্শ রেখে গেছেন ওইরূপভাবে যেন সে আমার ছেলেটি যেন প্রচার করতে পারে, আমি আপনাদের কাছে সেইরূপভাবে দোয়া চেয়েছি। ধন্যবাদ আমাদের জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে। প্রিয় উপস্থিতি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আজকে পুরস্কার পাইবে তাদের সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, তারা মাদ্রাসা থেকে সান্ত্বনা পুরস্কার নেবে এবং আমি ওই সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি নাকি পরিশ্রমী হয় এবং আরো লেখাপড়ার প্রতি মনোযোগী হয় আমরা ইনশাআল্লাহ আশা আশাবাদী তোমরা সামনের দিনগুলোতে পুরস্কৃত হবে ইনশাআল্লাহ।